নমস্কার আমি শ্রেয়শীলস্কর ত্রিপুরা প্রদেশ এনএসএই সাধারণ সম্পাদিকা আজ অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা শ্রী প্রদ্যুৎ মানিক্যজি সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন লোকে ওনার নামে বিভিন্ন রকম কুৎসরা ওটানোর চেষ্টা করছে ওনাকে বদনাম করার চেষ্টা করছে তা আমি ওনাদের কাছে জানতে চাই আপনারা কি সত্যি ত্রিপুরা রাজ পরিবারও ত্রিপুরার ইতিহাস সম্পর্কে কিছু জানেন না না জেনেও আজ অজানা হয়ে আছেন যদি না জেনে থাকেন ওনাদের জন্য আমি ছোট্ট একটা ইতিহাস বলতে চাই ওনাদেরকে আর যারা বেশিরভাগ লোকেরাই ইতিহাসটা জানেন কিন্তু জেনেও আজ অজানা হয়ে আছেন তো আমি ছোট্ট একটা ইতিহাস ত্রিপুরা সম্পর্কে ও রাজ পরিবার সম্পর্কে ত্রিপুরার জনগণকে বলছি ত্রিপুরা ভারতবর্ষের একটি গ শ্রেণীর রাজ্য হায়দ্রাবাদ ও কাশ্মীরের মতো ত্রিপুরাও ভারতভুক্ত হয়েছিল ত্রিপুরার মহারাজা মহারাজ শ্রী বীরবিক্রম কিশোর মাণিক্য স্বাধীনতা লাভের পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্বাধীনতা লাভের পর ত্রিপুরা রাজ্য স্বাধীন ভারতের সঙ্গে যুগ যোগ দেবে তিনি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল তার মন্ত্রী গিরিজা শঙ্কর গুহকে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি রূপে ভারতের সংবিধান সভায় প্রেরণ করেন কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের স্বাধীনতা লাভের অল্প কিছুদিন পূর্বে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই মে মাত্র উনচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই মে মহারাজা বিবিক্রম কিশোর মানিক্যের মৃত্যুর পর তার পুত্র মহারাজ কিরিট বিক্রম কিশোর মানিক্য উত্তরাধিকার সূত্রে ত্রিপুরার রাজা উ জমিদারি মালিক হন নিয়ম অনুযায়ী সেই সময় কিরিট বিক্রম কিশোর মানিক্য রাজা হওয়ার কথা ছিল কিন্তু নাবালক থাকায় ব্রিটিশ সরকারের পরামর্শ মতো ত্রিপুরা শাসন ব্যবস্থা পরিচালনার জন্য একটি কাউন্সিল অফ রেজেন্সি গঠন করা হয় রাজমাতা কাঞ্চন দেবী ছিলেন কাউন্সিল অফ রেজেন্সির প্রেসিডেন্ট ভারত স্বাধীনতা লাভের কয়েকদিনের মধ্যে কুমিল্লা ও ফেনী অঞ্চলের কিছু সংখ্যক মুসলিম লীগের সদস্যরা ত্রিপুরা রাজ্যকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র শুরু করে এমনকি কুমিল্লা ন্যাশনাল ন্যাশনাল গার্ডের গার্ডের উদ্যোগে ও ত্রিপুরার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান সেই সময় ত্রিপুরা রাজ্যে আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে ত্রিপুরা রাজ পরিবার সেই সময় দ্বিধাবিভুক্ত ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বরে শুরুতে ত্রিপুরা রাজ্য প্রশাসকবৃন্দ সেই বিষয়টি সম্পর্কে অবহিত হন সেই সময় কুমিল্লা মুসলিম লীগের সদস্যরা পরপর তিনটি মিটিং করে ত্রিপুরা রাজ্যকে পাকিস্তান ভুক্ত করার দাবি তোলে তারা এই মর্ম সিদ্ধান্তে সিদ্ধান্ত নেয় যে পনেরো দিনের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রশাসকগণ তাদের দাবি মেনে না নিলে তারা প্রত্যক্ষ সংগ্রামে সংগ্রাম শুরু করবে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জনগণ ত্রিপুরা পাকিস্তান ভুক্তের বিরোধিতা করেন এবং পাকিস্তান আক্রমণ প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হয় ত্রিপুরার রাজা ত্রিপুরার রাজ্য প্রজামণ্ডল পাকিস্তান আক্রমণের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন সেই সমিতি ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আসাম প্রদেশকে প্রদেশের গভর্নরের সঙ্গে আলাপ আলোচনা করেন ত্রিপুরা রাজ্য কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেই সময় সেক্রেটারি উমেশ সিং সুখময় সেনগুপ্ত ও অনিল চক্রবর্তী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বল্লভ ভাই সঙ্গে ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি আচার্য জেবি কৃপা কৃপা প্রমুখ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি ও ত্রিপুরার ভারতভুক্তের বিষয়ে স্মরকলিপি প্রেরণ করে এদিকে আগরতলার চারজন চারজন নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তি প্রভাত রায় জয়সিং দেববর্মা কালুচন্দ্র ও প্রফুল্ল রায় দ্রুত মহারানী কা রাজমাতা কাঞ্চনপ্রভা দেবীকে পাকিস্তানের ষড়যন্ত্র বিষয়ে অবহিত করেন রাজমাতা কাঞ্চনপ্রভা দেবী খুব দ্রুত পাকিস্তানের ত্রিপুরার আক্রমণের পরিকল্পনার কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্দার বল্লভভাই ভাই পটেলকে জানান সর্দার বল্লভভাই ভাই উক্ত বিষয়ে আলোচনার জন্য রাজমাতাকে দিল্লিতে আমন্ত্রণ জানান রাজমাতা দিল্লিতে পৌঁছে সর্দার বল্লভ ভাই পটেলের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন ইতিপূর্বে উনিশশো খ্রিস্টাব্দে তিন নভেম্বর ভারতের গোয়েন্দা দপ্তর কুমিল্লা মুসলিম লীগের মুসলিম লীগের গভর্নর কার্যকলাপ গর্বের কার্যকলাপ পাকিস্তানের এ ত্রিপুরা আক্রমণের পরিকল্পনা সম্পর্কে অবহিত হয় ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু পাকিস্তানের কার্যকলাপ সম্পর্কে গভীর উৎকণ্ঠ প্রকাশ করে চার নভেম্বর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী বল্লভভাই ভাই ত্রিপুরা রাজ্য সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন উপযুক্ত পরিস্থিতি গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন ইতিপূর্বে তিনি আসাম সরকারের সরকারকে এ বিষয়ে অবহিত করেন এবং পাকিস্তান সরকারকে টেলিগ্রাফের মাধ্যম মারফতে সতর্ক করে দেন তাছাড়া পাকিস্তানের ত্রিপুরা আক্রমণ ব্যর্থ করার জন্য ভারত সরকার আসাম থেকে উপযুক্ত সেনাবাহিনীও সশস্ত্র ত্রিপুরার অস্ত্রশস্ত্র ত্রিপুরায় প্রেরণ করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিশ ডিসেম্বর অবনীভূষণ চট্টোপাধ্যায় ত্রিপুরা রাজ্যের দেওয়ান পদে নিযুক্ত হন উনিশশো খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কাউন্সিল অফ রেজেন্সি ভেঙে দেওয়া হয় ওই দিন রাজমাতা কাঞ্চনপ্রভা দেবী একক রেজে রিজেন্ট বা রাজ্য প্রতিনিধি রূপে ত্রিপুরার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন সেই সময় থেকে ত্রিপুরা রাজ্য সেই সময় থেকে ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী দেওয়ান পদে নিযুক্ত হন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নয় সেপ্টেম্বর নতুন দিল্লিতে রাজমাতা কাঞ্চনপ্রভা দেবী তার পুত্র অর্থাৎ মহারাজা বিক্রম কিশোর মানিক্যের পক্ষে ত্রিপুরা ভারতভুক্তের চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী ভারত সরকার উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা রাজ্যের শাসনভার গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের দেওয়ান রঞ্জিত কুমার রায় ত্রিপুরার প্রথম চিফ কমিশনার নিযুক্ত হন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি সংবিধান অনুসারে ত্রিপুরা ভারতের গ শ্রেণী অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত হয় পরবর্তীকালে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করেন অর্থাৎ ওই সময় যদি রাজমাতা সঠিক পদক্ষেপ গ্রহণ না করত। ভারত সরকারকে এ বিষয়ে না জানাতো তাহলে হয়তো আজ ত্রিপুরা পাকিস্তান কিংবা বাংলাদেশের একটা অংশ অংশ হয়ে থাকত এই রাজপরিবার এটা একটা জাস্ট একটা ছোট্ট ইতিহাস এই রাজপরিবার পরিবার ত্রিপুরার জনগণ ও আমাদের জন্য বহুত কিছু করে গেছেন আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় যে কলেজ রয়েছে মহারাজ বিক্রম কলেজ ও বিবিএমসি কলেজ দেখতে পাই যেখানে স্পষ্ট মানে যেটা বীর বিক্রম কিশোর মানিক্য আমাদের জন্য বানিয়ে গেছেন যার ফলে ত্রিপুরার ছাত্রছাত্রীরা আজ উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন সেটা সম্পূর্ণই রাজ দান এবং এছাড়াও বহুত কিছু আছেন যা রাজ পরিবার ত্রিপুরার জনগণ ও আমাদের জন্য করে গেছেন সো কিছু বলার আগে রাজ ব্যাপারে একটু ইতিহাস সম্পর্কে জানার প্রয়োজন আছে এবং যদি সম্মান করতে না পারেন অন্তত দুর্নাম করার অধিকার আপনাকে কেউই দেয়নি নমস্কার ধন্যবাদ